ভিউয়ার্স কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা যাচ্ছি ইতালির পার্শ্ববর্তী একটি দেশ স্লোভেনিয়াতে। ওদিন থেকে স্লোভেনিয়া যেতে অনেকগুলা রুট রয়েছে। আজ আমরা যাচ্ছি যে রুটটি অনেক সহজ, যে পথটি অনেক সহজ সেই পথেই যাব। আজ গাইড ড্রাইভ করবে শিহাব ভাই, আর আমার সাথে আছেন নাম কি ভাই বলেন? সাদ্দাম ভাই। তো আমরা তিনজন মিলে স্লোভেনিয়াতে যাচ্ছি। তো স্লোভেনিয়াতে যাওয়ার মেইন কারণ হচ্ছে গাড়ির তেল ভরতে আমরা যাচ্ছি। আর ইতালির তুলনায় স্লোভেনিয়াতে পেট্রোলের দাম কিছুটা কম। তো আমরা চাচ্ছি যে কিছু টাকা বেশি সাশ্রয় করতে। স্লোভেনিয়াতে গেলে আমাদের ঘোরাও হয়ে গেল, একটু বিভিন্ন সুন্দর দৃশ্য দেখা হয়ে গেল, আর তেল পেট্রোল ভরাও হয়ে গেল। মানে একসাথে দুই কাজ, এক দিলে দুই পাখি মারা। তো দেখতে থাকুন এসকে চ্যানেল 94। আর আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন হোসেন হৃদয়। আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে, সাব্বির ভাই। পিছনে আছে সাব্বির ভাই। আমরা মোট চারজন আজকে স্লোভেনিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাথে থাকুন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা যাচ্ছি স্লোভেনিয়ার একটি সুন্দর শহর কোবারিতে। তো কোবারিতে আমরা যাওয়ার পরে প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে গাড়িতে পেট্রোল ভরতে হবে। পেট্রোল ভরার পরে কোবারিদের কিছু সুন্দর স্পট রয়েছে, সেই স্পটগুলো আমরা দেখব আর আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা এখনো ওদিনের কাছাকাছি আছি। ভিউয়ার্স, আমরা এখন আছি চিবিদালে। চিবিদালে থেকে আমরা স্লোভেনিয়ার দিকে যাচ্ছি। ভিউয়ার্স, যে রুটটি দিয়ে গেলে বিভিন্ন সুন্দর দৃশ্য দেখা যাবে, প্রাকৃতিক অনেক সুন্দর দৃশ্য রয়েছে স্লোভেনিয়া থেকে যাওয়ার পথে। তো আমাদের সেই রুটটি দিয়েই আমাদের শিহাব ভাই নিয়ে যাচ্ছেন। তো সাথে থাকুন।
চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য আর আকাশে মেঘের লুকোচুরি, তার মধ্যে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সত্যি অনেক সুন্দর। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, যারা উদিন থেকে সোলোবিনিয়াতে যাবেন অবশ্যই সাবধানতার সহিত গাড়ি চালাবেন, কারণ কিছু রোড রয়েছে অনেক বিপজ্জনক। সেই রুটগুলোতে আপনি বিশেষ করে বৃষ্টি হলে, কারণ আপনার দুই পাশে পাহাড়, তারপরে রোডগুলো ভালো কিন্তু আপনার একটু সাবধানতাভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে হবে, কারণ মাঝে মধ্যে আপনার কোন দিক থেকে গাড়ি অন্য গাড়ি এসে যায় বলা যায় না। সেজন্য যদিও গাড়ির ট্রাফিক অনেকটা কম অন্যান্য রোডের তুলনায়, তারপরও সাবধানের মার নেই। দুপাশে সবুজ বনায়ন আর উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে আঁকা পাকা পথ, আর সেই পথে ছুটে চলেছি আমরা। কোবাড়িতে যাওয়ার পথে থেমেছি বিভিন্ন দৃশ্য দেখার জন্য। তো আপনাদের মতামত কি বলেন একটু বন্ধুরা? আমরা আসলাম স্লোভেনিয়ার বর্ডারে, সুন্দর একটি জায়গা, সাদ্দাম ভাই আসছে এদিকে নতুন আকর্ষণ। কেমন লাগছে জায়গা, অভিমত জানান আপনাদের কেমন লাগছে আজকে? এখনো যদিও আমরা এখন কোবাড়ের যে পুষি নেই, কোবাড়ে যাওয়ার পথে আছি। জায়গাটা অনেক সুন্দর, দেখতে খুব সুন্দর প্লেসটা, কিন্তু দেখবার মতো জায়গা। কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন। এদিকটা যাওয়ার পথে তো চলে পরে রাস্তাটা, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে দেখবার মতো, চারিদিক দিয়ে পাহাড় আছে খুব, মানে। তো আমরা জানবো সাব্বির ভাইয়ের অভিমত কি। সাব্বির ভাই কেমন লাগে? জায়গাটা অনেক সুন্দর, আর যদি কেউ আসতে চায় আসুন, এই সময় খুব বেটার একটা টাইম, বেটার একটা সময় স্টাফের জন্য, বেশের সবকিছু অনেক সুন্দর। যদি আপনারা চান আসার জন্য আসতে পারো, মোস্ট ওয়েলকাম। এখানে কিছু খাবারও পাওয়া যায়, বর্ডার ক্রস। এই জায়গাটা ঠিকই ইতালি থেকে সোলোবিনিয়াতে ঢোকানো ঢোকা যায়, এটা হলো একটা বর্ডার স্পট। এখান থেকে এই তো সামান্য কিছু দূরে ইতালি, আর এখান থেকে আমরা এখন আছি সোলোবিনিয়াতে, তো সামান্য কিছু পথ অতিক্রম করলেই কিন্তু ইতালি। আমরা ইতালির বর্ডার অতিক্রম করে অলরেডি সোলোবিনিয়াতে ঢুকে পড়েছি। We'll be right back.
হাই ভিউয়ার্স, আমরা এখন ইনশাআল্লাহ আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে আমরা চলে যেতেছি। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন, ঠিক আছে। সেই অনেক সুন্দর সুন্দর বড় বড় সারি সারি গাছ, আর মাঝখানে পিচঢালা পথ। মনে হচ্ছে যেন প্রাকৃতিক সৌন্দর্যের অনুসন্ধানে কোনো গভীর অরণ্যে ঠিকানাবিহীন পথে ছুটে চলা। ড্রাইভ করার পরে আমরা এসে পড়েছি সেই কোবাড়িদের কাঙ্ক্ষিত পেট্রোল পাম্পে। এখন আমরা পেট্রোল নিব, আমাদের গাড়ির ট্যাঙ্ক পরিপূর্ণ হওয়ার পরেও আমরা আলাদা এক্সট্রা একটা কন্টেইনার নিয়ে এসেছি, সেই কন্টেইনারে ঘরে নিয়ে যাব। ও আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করতেছি। সামনে কিছু গাড়ি রয়েছে, গাড়িগুলো সরে গেলে আমরা পেট্রোল নিব। আমাদের পিছনে সাদ্দাম ভাই কিছু একটা বলবেন। সাদ্দাম ভাই বল। আমরা এখন চলে আসছি আমাদের যেখান থেকে আমরা তেল ভরার জন্য ওইখানে আসিয়া পড়ছি, এখন তেল ভরে নিব। তেল ভরার পরে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল ওইখানে ইনশাল্লাহ যাব, আর ওই জায়গাটা অনেক সুন্দর। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আর খুব ভালো লাগবে আপনাদের, এনজয় করতে থাকুন, ঠিক আছে। কুবাড়িতে পৌঁছার সাথে সাথেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আপনারা দেখুন কুবাড়িতে কিছু প্রাকৃতিক দৃশ্য, অনেক ভালো লাগছে। এখানে রয়েছে পাহাড়, এদিকে রয়েছে ছোটো ছোটো কিছু ঘরবাড়ি, তার সাথে মেঠো পথ, ওদিকে রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড়, আকাশ একটু মেঘলা মেঘলা ভাব, অন্য সময় আবহাওয়া, তারপর সূর্য যখন থাকে তখন আরো সুন্দর লাগে। গাড়ির ট্যাঙ্ক ফুল করার পরে এখন আমাদের একটি কন্টেইনারে তেল ভরছি, কারণ বারে বারে এখানে আসা সম্ভব না, মোটামুটি একটু দূরত্ব রয়েছে সেজন্য। তাছাড়া অনেক অনেকে অনেক সময় কাজে ব্যস্ততা থাকে, সেজন্য গাড়ির ট্যাঙ্ক ফুল হওয়ার পরে এরকম একটি কন্টেইনারে পেট্রোল ভরে আমরা নিয়ে যাচ্ছি।
আমরা শেয়ার ভাইয়ের কাছে জানবো কেন এই কুমারীতে এসেছেন, এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরেছেন। তো কী কী সুবিধা পেলেন ইতালির থেকে এই কুমারীতে এসে পেট্রোল ভরার জন্য? কারণ যখন আপনি আসলে ট্যাঙ্কি ফুল করতে চান কিংবা এক্সট্রা তেল নিতে চান, সেই ক্ষেত্রে স্লোভেনিয়া আসার জন্য ঠিক আছে। কারণ আপনি যদি ইতালি থেকে পেট্রোল বর্তমানে দাম অনুযায়ী ক্ষেত্রভেদে 1.29 টাকা থেকে 1.39 টাকা পর্যন্ত লিটার, কিন্তু আপনি এখানে আসলে আপনি পাচ্ছেন 1 টাকা লিটার তেল। এবং আপনি যখন আসবেন একটু ঘোরাফেরা বন্ধু বান্ধবের সাথে জায়গা দেখার জন্য, তিন জায়গাও দেখলেন ঘুরলেন, সাথে তেলটাও যাওয়ার সময় ঘুরে নিয়ে গেলেন, সেই ক্ষেত্রে যদি আপনি ট্যাঙ্কি ফুল করেন কিংবা এক্সট্রা কিছু তেল নেন, কিছু আপনার সাশ্রয় হবে হয়তো। সাশ্রয়ের চেয়ে আসলে চিন্তাটা থাকে বন্ধু বান্ধব মিলে বের হয়েছে, একটু ঘোরা হইলো, নতুন একটা জায়গা দেখা হইলো, সেটা আসলে মূলত ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা কুবাড়িতে আসলে স্লোভেনিয়ার এদিকে দুইদিকে দুটা রেস্টুরেন্ট পাবেন। এই রেস্টুরেন্টে পিৎজা বিক্রি করে, আর এই রেস্টুরেন্টেতে আপনার সব ধরনের খাবারই বিক্রি করবেন। তাছাড়া পিৎজা ছাড়া অন্যান্য সব খাবারই পাবেন। কুবাড়িতে স্লোভেনিয়ার কুবাড়িতে এসেছি, তাও পিৎজা টেস্ট করবো না তা তো হয় না, কারণ আমরা ইতালিতে অনেক ধরনের পিৎজা খেয়েছি, তাই স্লোভেনিয়া তো আমরা খেয়েছি, কিন্তু এর মধ্যে আজকে একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে কিছু পিৎজা টেস্ট করব। তো আমি শিয়াব্বার কাছে জানবো সে আজকে কী পিৎজা অর্ডার দিয়েছে। তো সেভাবে বলেন, কী কী পিৎজা অর্ডার দিলেন আজকে? ডিফারেন্ট টেস্ট নেওয়ার জন্য স্লোভেনিয়ার ভেজিটেবলস পিৎজা উইথ আরেকটা পিৎজা অর্ডার দিচ্ছি, সেটা হচ্ছে সি ফুড পিৎজা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো স্লোভেনিয়াতে, দেখা যাক কেমন হয়। এর আগে তো আপনি স্লোভেনিয়ার পিৎজা টেস্ট করলেন, বিশেষত্বটা কি ইতালির পিৎজার সাথে তুলনা করলে? আমি অনেকবার ট্রাই করছি স্লোভেনিয়ার পিৎজা, কিন্তু আমার কাছে যেহেতু আসলে ইতালি সারা পৃথিবীতে বিখ্যাত পিৎজার জন্য, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইতালির কোয়ালিটির মতো পিৎজা এরা বানাইতে পারে না। তারপরে যেহেতু এনে ঘুরতে আসছি, আমাদের খাওয়া দরকার, তারপরেও গরম গরমের মাঝে পিৎজাটা ট্রাই করতে পারবো এবং হালাল খোঁজার জন্য চেষ্টা করি, যেহেতু সেই জন্য পিৎজাটা আমাদের কাছে বেস্ট অপশন মনে হয়। তো অসংখ্য ধন্যবাদ, আমরা ওয়েট করছি, এই যতক্ষণ পর্যন্ত আমাদের পিৎজা রেডি না হবে আমরা এখানে ওয়েট করব। তো ভিউয়ার্স, আমরা পিৎজা খাওয়ার পরে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করেছি, এখানে লাইটিংয়ের ব্যবস্থা না থাকার কারণে আপনাদেরকে সুন্দর সুন্দর স্পটগুলো দেখাতে পারিনি। আর আমরা যে পিৎজা যখন খেয়েছি তখন যেই সেই ভিডিওগুলো আপনাকে দেখাতে পারিনি আপনাদের, কারণ এখানে মোটামুটি লাইটের ব্যবস্থা একদমই নেই, একদমই নেই। এখন আমরা যে ভিডিওটা করছি গাড়ির লাইটের আলোতে, দেখুন আপনারা। আর আমার সাথে আছেন সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই বলুন, কেমন লাগছে আজকে পিৎজা খাওয়ার অনুভূতি? হ্যালো ভিউয়ার্স, আজকে সত্যি খুব কঠিন লাগছে, আজকে দিনটা অনেক এনজয় করলাম বিকালবেলা আইসা, কিন্তু এখানে আসতে হলে অনেক মানে দিনের বেলা আসলে অনেক ভালো হয়, কারণ আমরা রাতটা আসছি তো ওইরকমভাবে অনেক সুন্দর প্লেসগুলো দেখতে পারিনি, অন্ধকার হয়ে গেছে গা। আর তারপরে অনেক ভালো লাগছে, খাবার দাবার খাওয়া হয়েছে। পিৎজা মোটামুটি ইতালির মতো বলবো না, তবে মোটামুটি টেস্ট আছে, মোটামুটি একেবারে খারাপ না, খুব ভালো। আর আমাদের যে আর দুইজন বন্ধু আছেন তারা কিন্তু ইতিমধ্যে গাড়ির মধ্যে রয়েছেন, তো সেজন্য আপনাদের দেখাতে পারছি না। তো আমরা এখন রওনা দিব, আর যাওয়ার পথে কিছু স্পট আছে ওই স্পটগুলো দেখাবো, ক্যাসিনো আছে ক্যাসিনো দেখাবো, তো সঙ্গেই থাকুন। ঠিক আছে, সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা সেই কাঙ্ক্ষিত ক্যাসিনোর কাছে এসে পড়েছি, তো আমরা এখন ঘুরে দেখবো আর আপনাদের মাঝে মাঝে শেয়ার করব, তো সাথেই থাকুন। এখানে যথেষ্ট পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড লাইটিংয়ের ব্যবস্থা, অনেক লাইটিং, রাত্রির দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখুন আপনারা। তো আমরা একটু ক্যাসিনোর চারপাশটা একটু সামনের দিকটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, ক্যাসিনো কেমন লাগতেছে? এখানে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত ইতালি এবং অন্যান্য দেশ থেকে মানুষ আসে, একটু শিয়াবের কাছে জানবো এখানের ক্যাসিনোর সিস্টেম কী।
কিভাবে খেলে, কখন, কেমন? সাধারণত আসলে ইতালি এবং স্লোভেনিয়া পাশাপাশি দেশের কারণে ইতালি থেকে মানুষজন চলে আসে স্লোভেনিয়ার এই ক্যাসিনোটায়। বিভিন্ন বড় লোক মানুষজন যাদের টাকা পয়সা অনেক বেশি, তারা আসে এদিকে। আসার পরে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাইট ক্লাব, ড্যান্স সব থাকার পাশাপাশি তারা জানেন ক্যাসিনোর বিভিন্ন জোয়ার আসর বসে এখানে, সারা রাত অবধি চলে এবং মানুষ নিঃসঙ্গ মানুষজন এখানে এসে বিনোদনের খোঁজে। ভিউয়ার্স, আপনাদেরকে কিছু বাহিরের দৃশ্য দেখালাম ক্যাসিনোর। এই ক্যাসিনোতে ঢুকতে বিশেষ কিছু পারমিশন লাগে। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধনীর দুলালিরা দুহাতে টাকা উড়ান। অনেক লোক এখানে এসে নিঃস্ব হন, কেউ বা কোটিপতি হন। প্রতিদিন এভাবেই চলে জুয়ার আসর। আমরা মোটামুটি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ক্যাসিনো সম্পর্কে। তো এখন আমরা ওই ইতালির উদ্দেশ্যে রওনা করব। অলরেডি রওনা করেছি, পথিমধ্যে আমাদের ক্যাসিনো দেখে আমরা এখানে দাঁড়িয়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এসকে চ্যানেলের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।